aussi la sangole la poutonne. La sangole la poutonne. কেমনি কবি দেখিলা ই ক্ষীর সঙ্গে প্রাণ শোষে সেইভাবে একশো নারী খেলো আসিলা বিশ্বরকি আজ্ঞা দৌড়িয়া গলা লক্ষ্মণ কু টেউড়িয়া গলা না করে কিন্তু লক্ষ্মণ বঞ্চিলে লক্ষ্মণ বঞ্চিলে রাম কান্দিলে কিন্তু হনুমানরে এত পরিশ্রম কল পচারুচ্ছেন বিভীষণ কলে জাম্বা সে সুষম ডাকলে মো পাখুক সুষম কলে আমার মহারাজ কম না ঠিক ব্রত দিয়েছ না আজ্ঞা ঠিক তো দিয়া হয়েছি না তার লক্ষ্মণ কাজ ভালো হয় না আজ্ঞা মুখ কইপারি মো ডাক্তার সরি যাই মো কইপারি সেই সময় হনুমান কবি কে প্রভু আপনার টিকি পাপ ধরে দিয়েদেলে টিকি পকাই দেওয়া মেডিসিন বিশ্বকে রসরে যেমি রামক পাদ ধরি পড়িগলা লক্ষ্মণ দিয়াগলা লক্ষ্মণ একটা বঞ্চি উঠি জয় শ্রীরাম কহিলে আজ্ঞা তাহলে প্রকৃত ঔষধ কোথ প্রকৃত ঔষধ কোটি কৌনা রামঙ্কর পাদরে নাই রামঙ্ক পাদরে রামঙ্ক পাদ আগে বহুত সুন্দর কৃষ্ণ পাদ আগে বহুত সুন্দর তো পাদ কে সুন্দর কিনেছি মন কোমল তো পাদ কে সুন্দর কিনেছি মন কোমল তত্ত্ব কথা কেবল গোটিয়ে বক্তা আগে ওড়িশা বারম্বার আপনার শুটি করে ছাড়ত আজ্ঞা কথা তত্ত্ব কথা Thank you.
সমস্ত প্রসাদ পাই আজ আজ্ঞা সমস্ত পরুয়া ডালি আজ্ঞা মিঠা ডালি হয়েছেন বেসর হয়েছেন ক্ষীর খটা আজ্ঞা হয়েছে সমস্ত আজ্ঞা প্রসাদ পাই আজ্ঞা প্রসাদ যে আজ্ঞা আজ দিয়েছেন সে হলে সমস্ত আজ্ঞা সুপরিচিত মো মা মানে ভাই মানে দেখুন আজ্ঞা ভক্তি কত অসাধারণ প্রশ্নকরি বাবু সে আজ্ঞা অক্লান্ত পরিশ্রম করছেন দোকানে সে এবং তা ধর্ম কথা দুইজন সিদ্ধান্ত কলে প্রধান পাখ গলে স্যার আমি কিছু অনুষ্ঠানে ভক্তবন্ধু আসুছেন দূর দূরান্তর আমি তা কিছু বস্ত্র প্রদান করব তেমন আপনি টিকি আমি সাহায্য করবে ঠিক আছে সময় আমি 10 মিনিট ভিতরে সারিব আজ্ঞা তেমন আজ যে প্রসাদ আজ্ঞা দিয়েছে সবুজ বাবু তাঁর পরিবার সমস্ত নিবেদন আজ্ঞা প্রভুঙ্ প্রসাদ কে অবমাননা করবে জনে আজ্ঞা অবমাননা করলে শুনবে আজ্ঞা সে কথা লক্ষ্মণ শক্তি কারণ আগে আজ্ঞা সবাই যেটা দিয়েছিল অন্তা বলক লক্ষ্মণ খাই নথিলে প্রসাদ রুই ফাঁপাড়ি দেবে আজ্ঞা খাইলে ফাঁপাড়ি দেবে ফল আজ্ঞা সে পাইলে প্রভু প্রসাদ কেবে আজ্ঞা নিন্দা করবে মো মা মানে ভাই মানে সুবুদি বাবু তাঙ্ক পরিবার বর্গ তাঙ্ক বাপা বর্গ সমস্ত আজ্ঞা মঙ্গল হোক ভাই মান বর্তমান অনুষ্ঠান আজ্ঞা কিছু আপন সম্মান দেব অনুষ্ঠান তেমন সুবুদি বাবু প্রচেষ্টার আজ্ঞা চালছে সুবুদি বাবু সামর্থ্য যেত আজ্ঞা সে দেখছেন এই মনুখ বলবে প্রভু প্রসাদ ভাবি তাকে আনন্দ গ্রহণ করবে আশীর্বাদ দিয়ে যাবে তাঙ্ক পরিবার বর্গ তাঙ্ক বাবা মা তাঙ্ক ভাই তাঙ্ক পরিবার বর্গ আজ্ঞা পিলা ছুঁ সমস্ত ভগবান মঙ্গল করুন ভগবান আনন্দ টিকে তারি রাখবে এ বাড়ি আসলে খায় লক্ষ্মী প্রভু নিষ্ঠুর হে 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 লক্ষ্মী প্রভু ভক্ত করো করো
মহারাজ কথা সরিলা রামক সান ভাই আজ্ঞা জীবিত হয়ে গেলে উঠিগলা উঠিগলা আরে রামক সান ভাই উঠিলা মো সান ভাইকে মো উঠে আজ্ঞা রামক সান ভাই কে কুম্ভকর্ণ আজ্ঞা ব্রহ্মঙ্ক ঠার আগে আশীর্বাদ পাইছে ছাস শৈব গোটে দিন উঠি পুঁ খাই পুঁ শৈব আজ্ঞা ছাসে গোটিয়ে থর উঠিব যেতে আজ্ঞা মাছ মাংস মদ সব আজ্ঞা খাইব পুঁ শৈব কিন্তু ব্রহ্মা তাকে আশীর্বাদ করেছেন ছাস শৈব যদি যৌদ অধারু উঠিব মরব এ কথা আজ্ঞা রাবণ মনে না কুম্ভকর্ণ আজ্ঞা শুয়েছেন উঠেলা যদি রক্ষণ উঠিলা সান ভাই আমার রাবণ ভাই কেন উঠিব আজ্ঞা কুম্ভকর্ণ যাই বাজা বজাই ঘোড়া হাতি চড়াই আজ্ঞা উঠেই দেলা কুম্ভকর্ণ টিকি উঠিগলা কলা ভাই মতো অসময়ে কাই উঠেইল নিদ ভল রূপে ভাঙিনি না ভাইরে লঙ্কার বিপদ করছে না কম না মো রামক স্ত্রী সীতা।